মাঠ সেই ফুটবল ছেলেবেলার তীর্থক্ষেত্র, আর খেলতে খেলতেই টুকরো ঝগড়া টুকরো বচসা, আর সবে শেষে ফের বন্ধু চল বলটা রে রাখবো তোর কাঁধে। ছেলেবেলার বহু পরিচিত দৃশ্যের ঠিক উল্টোটা ঘটল মালদায়। ফুটবল মাঠের সামান্য বচসা ঘিরে রক্তারক্তি, আর ছোটদের সঙ্গে তাতে জড়িয়ে পড়লেন বড়রাও। এক বন্ধুর বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠল আরেক বন্ধুর পরিবারের বিরুদ্ধে। ধারালো অস্ত্রের আঘাতে আহত ওই পরিবারের তিনজনকে ভর্তি করতে হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মালদার কালিয়াচকে এই ঘটনার সূত্রপাত সোমবার বিকেলে। শেরশাহী গ্রামে ফুটবল খেলছিল বছর বারো দুই বন্ধু। সেই সময় গোল করা নিয়ে দুই বন্ধুর বচসা বাধে, বচসা থেকে মারামারি বেঁধে যায় দুজনে। তখনকার মতো মারামারি থামলেও অভিযোগ, মঙ্গলবার সকাল আটটা নাগাদ বন্ধুর বাড়িতে নিজের দুই কাকাকে নিয়ে চড়াও হয় আরেক বন্ধু। আক্রান্ত পরিবারের অভিযোগ, খুর বের করে বন্ধুর বাবার দিকে তেড়ে আসে হামলাকারী বন্ধুর দুই কাকা, বাবাকে মার খেতে দেখে ছুটে আসে মেয়ে ও ছেলে। অভিযোগ, তাদেরও রেহাই দেওয়া হয়নি। উগ্রপন্থীর মতন আইসা একেবারে পটাপট কাইটা সব ঠিকে কেটেছে, চারজনকে কি দিয়ে কেটেছে? কেটেছে আস্তুরা দিয়ে, খুর। হ্যাঁ খুর। কাকে কেটেছে? কাকে কেটেছে? আমার মেয়েকে কেটেছে, আমার ভাইকে কেটেছে, তারপরে আমাকে কেটেছে। রক্তাক্ত অবস্থায় আক্রান্ত পরিবারের তিনজনকে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বাবা ছেলেমেয়ের মাথায়, হাতে ও কপালে খুরের আঘাত রয়েছে। হামলাকারী বন্ধুর দুই কাকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে কালিয়াচক থানায়। ঘটনার পর থেকে হামলাকারী বন্ধুর অভিযুক্ত দুই কাকা পলাতক, তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।